এসব আপনি কি বলছেন? একটা খুনি আসামির জীবনের জন্য আমি দায়ী হতে যাব কেন? এই কেনর জবাবটা দেওয়ার জন্যই আমি আসছি। আপনার জন্য একটা সংসার ভাঙা তছনছ হয়ে গেছে, আপনার জন্য একটা ছেলে অকালে তার মা হারাইছে, আপনার জন্য বাপ থাকতো ছেলেটাই যে দিন। থামুন থামুন, অনেক বাজে কথা বলেছেন আপনি। ভদ্রতার একটা সীমা থাকা উচিত। আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না। বোঝার কথাও না, মানুষ যখন বেদিশা হয়ে যায় তখন তার ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতাও থাকে না। আপনি ভুলে যাচ্ছেন আমি একজন বিচারক, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা বিচার করার মতো বোধ আমার আছে। বিচার বোধ? আরে কোথায় ছিল সেদিন আপনার বিচার বোধ, যেদিন বিবাহিত আর দুইটা সন্তান আছে যাই নাও আলম সাহেব আপনি বিয়া করছিলেন? খুব অবাক হইলেন মনে হয়, কিন্তু এইখানে শেষ না। রানা শুধু আপনার আদালতে বিচারাধীন আসামি না, আপনার স্বামী আলম সাহেবের ঔরসজাত সন্তান। আপনারই কারণে সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত রানা তার বাবার স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত। শুধু তাই না, আজ থেকে 16 বছর আগে তালতলার এক মিছিলের গণ্ডগোলে রানা হারাইছিল তার একমাত্র শিশু বোন। সেখানে পাইছিল একটা চিঠি, কিন্তু দুর্ভাগ্য রানার সেই চিঠির ঠিকানাটা পর্যন্ত পানিতে ভিজা মুছে গেছে। সেই থেকে আজ পর্যন্ত আমি ওরে বাবার স্নেহ দিয়ে বড় করে তুলছি, কিন্তু কিন্তু জন্মদাতা পিতার প্রতি ওর প্রচন্ড ঘৃণা আমি কিছুতেই মুছে ফেলতে পারি নাই। আর এর সব কিছুর জন্য দায়ী আপনি। তাই শেষ কথা বইলা যাই, যদি এখনো আপনার মধ্যে লজ্জা সরম বিবেক বইলা কিছু থাইকা থাকে, তাইলে মিথ্যা খুনের অভিযোগ থেকে আমার রাধারে আপনি আপনি মুক্ত করে দিয়ে চিনুক রানা, ও ওরা দুজনই আমার সন্তান। চিনুক ভাই, তোমার চিনুককে দেখো না। না শাহানা, আমি সব শুনেছি, সত্যকে প্রকাশ করতে দাও। না দোহাই তোমার, পায়ে পড়ে চিনুককে কোনো কিছু খুলে বলো না, ও জানে আমি ওর মা। সব যদি প্রকাশ হয়ে যায় তো আমাকে ভুল বুঝবে, আর তখন আমি ওকে হারাবো। ওকে হারালে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। খুনের মামলা, তাছাড়া প্রত্যক্ষ সাক্ষী প্রমাণ যেহেতু আছে, সেহেতু দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলেই আমার বিশ্বাস। আমরা সেটাই চাই। আপনি তো বুঝতেই পারছেন বাবা খান নিজেই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছে। হ্যাঁ আমি তো জানি। আচ্ছা চলে। হ্যাঁ থ্যাংক ইউ। না না, 10 বছর বয়স থেকে যখন পিতার প্রয়োজন হয়নি আজও প্রয়োজন নেই। মায়ের লাশে আমার জন্মদাতার পরিচয়কেও আমি দাপন করেছি। আপনি চলে যান। রানা তুই আমাকে ভুল বুঝিস না। যে মানুষ স্ত্রীকে মৃত্যু সজ্জায় রেখে সন্তানের আকুতিকে উপেক্ষা করে অর্থের লোভে আরেকটি বিয়ে করতে পারে, তার কথা শোনা তো দূরে থাক, মুখ দেখতেও ঘৃণা হয়। আই হেট হিম, আই হেট হিম, আই হেট হিম। আমাকে তুই ভুল বুঝিস না বাবা। মিস্টার আলম, আমি আপনাকে শেষবারের মতো বলছি, আর কখনো যদি আপনি পিতার দাবি নিয়ে আমার সামনে আসেন, তাহলে যে খুন আমি করিনি তার সমস্ত দায় নিজের কাঁধে তুলে নেব। না Thank you.
কিশমিশ খেলি জি মন চাই তোর গালে একটা চুমা কিন্তু যশ সাহেব তো রানার মা এই আদালতে সুবিচার পাওয়া যাবে না এই বুদ্ধি মাথায় নিয়ে তুই আমার সঙ্গে আসছস মায় দস তেলে আসানি মায় দিব ছেলের ফাঁসি বাবে বারো ঠিক কই আসল মজাই তো এখানে নিয়োগ করছি দেশের সেরা উকিল নিয়োগ করছি তার জীবনে ফেল বলে কোনো শব্দ নাই এইবারই বা চিকিৎসা সুচিকিৎসা